নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল স্যাটেলাইট ডিশ। বন্ধুরা, আপনাদের জন্য নতুন একটি গুড নিউজ নিয়ে এসেছি। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন যে লাল রঙের বাঁদিকে ওপরে যে সাবস্ক্রাইব বাটন আছে, এটি আপনারা যারা নতুন এই ভিডিওটি যারা দেখছেন, তারা অবশ্যই এটাকে ক্লিক করে রাখুন। তো বন্ধুরা, আমরা যে বিষয়টা নিয়ে আজ আলোচনা করব, সেটি হলো নতুন 50 টাকার নোট বাজারে আসতে চলেছে আরবিআই সূত্রে খবর। তো বন্ধুরা, আপনারা দেখেছেন এর আগে ডিমনিটাইজেশনের পর থেকে 2000 টাকার নোট নতুন হয়েছে, 500 টাকার পুরনো নোট চেঞ্জ হয়ে নতুন করেছে। তো বন্ধুরা, 50 টাকার নোট যেটি পুরনো আছে, সেটি হয়তো দুদিন পরে রিজার্ভ ব্যাঙ্ক নিয়ে নেবে, এবং নতুন 50 টাকার নোট নিয়ে এসেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই নোটটি আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তো বন্ধুরা, আপনারা দেখুন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এটা হচ্ছে নতুন নোট, 50 টাকার নোট। ভারতবর্ষে নতুন 50 টাকার নোট চালু হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন নোটের পিছনের সাইটের অংশ, এটা হচ্ছে 50 টাকার নোট, এটা হচ্ছে 50 টাকার নোট। ভারতবর্ষে 50 টাকার নোট নতুন চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটি 50 টাকার ব্যাক সাইড, মানে পিছনের সাইড। তো বন্ধুরা, আপনাদের জন্য এটি একটি সুখবর। আপনারা 2000 টাকার নোট ব্যবহার করেছেন, এই যে নোটটি দেখতে পাচ্ছেন, এটি পুরনো নোট, এটি এখনও চলছে। এই যে নোটটা দেখছেন, এটিও পুরনো নোট, এগুলি এখনও বাজারে বর্তমানে অ্যাভেলেবেল আছে, এগুলি রানিং অবস্থায় আছে। আর এই নোটগুলি বাজারে বর্তমান চলছে, হয়তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন নোটটিকে ছেড়ে দিয়েছে, আর এই পুরনো নোটগুলিকে ওরা ধরে নিয়ে নেবে। হয়তো অনেক দিন সময় লাগবে এই নোটগুলো রিজার্ভ ব্যাঙ্কে সংস্থা থেকে ওরা সব নোটগুলি নিয়ে নেবে। নতুন নোট বাজারে চালু হয়ে গেলে পুরনো নোট হয়তো থাকতেও পারে, কিংবা হয়তো নাও থাকতে পারে। এটি গান্ধীজি মার্কা ছবি পুরনো নোটেও আপনারা দেখেছেন যে এই নোটগুলিতে গান্ধীজির ছবি আছে, আর পুরনো নোটেও সেম গান্ধীজির ছবি আছে, কিন্তু অনেক ফারাক আছে নতুন নোটে। যারা বিদেশ থেকে কিছু দুষ্কৃতীরা আসে, যেমন 2000 টাকার নোট চেঞ্জ করে দেওয়ার পরই অনেক জঙ্গি ধরা পড়েছে। তো বন্ধুরা, মোদি সরকার যে কাজটি করে, এক পক্ষে ভালোও বলা যেতে পারে, আবার অনেকে আবার অসন্তুষ্ট হয়েছেন। তো আমি এ নিয়ে কোনো বিভেদ বাঁধাতে চাই না। দেখতে পাচ্ছেন যে 2000 টাকার নতুন নোট বাজারে এখন অ্যাভেলেবেল আছে, 1000 টাকার নোটটিকে বন্ধ করে 2000 টাকার নোট নতুন নোট করে দিয়েছে। তো বন্ধুরা, এই যে নোটটি দেখতে পাচ্ছেন, ভারতবর্ষে 500 টাকার নোট দেখছেন, এটি পুরনো নোট। ভারতবর্ষে আগে চলতো, রানিং ছিল, হঠাৎ ডিমনিটাইজেশন হওয়ার পরে থেকে এই যে 500 টাকার নোট আর 2000 টাকার নোট দেখতে পাচ্ছেন, এগুলি নতুন নোট করে দিয়েছে, এখনও বর্তমানে চলছে, রানিং চলছে।